হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কণিকা ডটস। কেমন আছে তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আর আজকে আমাদের হচ্ছে কালী পূজা, তা আমি আর আমার বর যাচ্ছি পাকার ঘরের ওখানে। কালী ঠাকুর তৈরি হচ্ছে, কালকে দেখিয়েছিলাম। তো এই যে ওর হাতে দেখো, শশাটাও খেতে খেতে যাচ্ছে পাগলের মতো রাস্তাতে, আর বোতলের মধ্যে নিয়েছে যে ঠাকুর গড়ছে, তো তার জন্য শরবত বানানো হয়েছে। তো ওই বোতলের মধ্যে শরবত নিয়ে যাওয়া চলছে, দুজনে মিলে যাচ্ছি এখন। তো চলো যাওয়া যাক, দেখাই যাক ঠাকুর কতটা রেডি হয়েছে। আর কিছুক্ষণ পরেই তো ঠাকুর বেরোবে, বাস 7:30টার সময় ঠাকুর বেরোবে, সন্ধ্যে 7:30টাতে ঠাকুর বেরোবে। আর এখন বাজে বিকেল কটা, প্রায় 5টা। হ্যাঁ 5টা হয়ে গেছে ধরো। তো চলো দেখা যাক ঠাকুর কতটা কি রেডি হয়েছে। তো তোমরা দেখো যে অলরেডি কিন্তু এখানে ঠাকুর প্রায় অনেকটাই রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ নিশ্চয়ই যে ঠাকুর প্রায় শেষের দিকে। আর এই যে দেখো নিচে শিব ঠাকুর রয়েছে, তারপরে সাপ, এদিকে শৃগাল, আর কালী মূর্তি যেভাবে দাঁড়ায়। তো কালী ঠাকুর, এই যে দেখো কি বিশাল কালী মূর্তিটা বানানো হয়েছে, খুবই সুন্দর লাগছে। সত্যি কথা বলতে মন্দিরে না কখনো আমি এইভাবে দেখিনি ঠিক করে, বাট এখন দেখতে পাচ্ছি কতটা সুন্দর লাগছে। একবার দেখো মায়ের মুখটা। ফাইনালি ঠাকুর আমাদের প্রায় কমপ্লিট হয়ে গেছে, ঠাকুর রেডি হয়ে গেছে তৈরি করা। আর ঠিক কিছুক্ষণ পরেই চলে, মানে বেরিয়ে যাবে আমাদের বাড়ি থেকে ঠাকুর। সামনে ওই ওইখানে দূরে একটুখানি ওখানে হচ্ছে কালী ঠাকুরের মানে মন্দিরটা, তো ওখানেই ঠাকুর যাবে। আপাতত ঠাকুর প্রায় কমপ্লিট, শুধু ওই হাতে খড়গ আর, হ্যাঁ এই যে আমাদের ঠাকুর করার মিস্ত্রির সঙ্গে একবার কথা বলে নাও সবাই, কি কি বাকি আছে এখনো? এখনো চূড়ার উপরে কিছুটা কাজ বাকি আছে, এবার চুল পুরোটা দেওয়া হয়নি, কিছুটা কিছুটা দেওয়া হয়েছে। কেন, সেখানে বাতাসে তো উড়ে যাবে, মানে অনেকটা দূরে তো, নিয়ে যেতে যেতে অনেকটা ঘেটে ঘুটে যাবে, উড়ে যাবে। তো তার ছেলে উনি বলে বলে দাও, তাতে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো তার জন্য কিছু কিছু বাকি আছে, হাতে খড়গ, চুল টুল আর মুকুটের একটুখানি কাজ বাকি আছে, না হলে প্রায় কমপ্লিট। তো সঙ্গে থাকো, তোমরা সবকিছুটাই দেখতে পাবে। এই যে দেখো এখন হচ্ছে মা মানে বিদায় বরণ করছে, সরি কনকাঞ্জে দিয়ে আমার বলাটা ভুলে গেছিল, বিদায় বরণ যেটাকে বলে। যেহেতু আমাদের বাড়িতে এতদিন ছিল মা, তো তার জন্যই এখন মা বিদায় বরণ করছে। আর মা তো কেঁদেই ফেলেছিল বিদায় বরণ করতে করতে, আর এখন আমি বিদায় বরণ করছি। আমি মানে ফার্স্ট টাইম কোনো ঠাকুরকে এভাবে বরণ করছি, আমার বেশ ভালোই লাগছিল করতে। তো আমি মাকে এখন, আমি মাকে বিদায় বরণ করছি, এরপরে ঠাকুর বের করে নিয়ে চলে যাবে। আমাদের বরণ করা কমপ্লিট হয়ে গেছে, এইবার দেখো এই যে মাকে তুলে নিয়েছে মন্দিরে নিয়ে যাওয়ার জন্য। আর সবাই মিলেই মানে এগুলো সব ওই পূজা কমিটি প্লাস পাড়ার গ্রামের প্রায় 4 গ্রাম মিলিয়ে একসঙ্গে পুজোটা হয়। তো ওই যে আর আমার হাজব্যান্ড, দিদি ভাই, মা, এরা সবাই বাতাসা ছড়াচ্ছে। আর এই মুহূর্তে এই যে মাকে দেখো বের করে নিয়ে চলে যাচ্ছে, সবার তো মনটা ভীষণই খারাপ লাগছে, তাও কিছু করার নেই, মাকে তো মন্দিরে নিয়ে যেতেই হবে। আর পুজো যেহেতু আজকে, তো পুজোও হবে। এই যে দেখো, আর ওই দেখো দূরে, জানি না দেখতে পাচ্ছ কিনা, সবাই নাচানাচি করছে, প্রচুর লোক আসে মাকে তার মন্দিরে নিয়ে যাওয়ার জন্য। তো মানে খুব এনজয় হচ্ছিল এতদিন যে মা যাবে বাড়ি থেকে, একটা অনুষ্ঠান হবে, অনুষ্ঠান হবে, এই নিয়ে খুব আনন্দে ছিল সবাই। বাট এবার তো মাকে বিদায় জানাতেই হচ্ছে, কিছু করার নেই। তো মা চলে যাচ্ছে, এইবার ওখানে ওই টলি আছে, টলির মধ্যে মাকে ওই যে দেখো তুলছে। তো আর এই যে দেখো এখন চলে এসেছি মন্দিরের ওখানে, তো মেলা বসেছে, দেখতেই পাচ্ছ মেলাতে। আসলে আমি না আসবোই না বলেছিলাম যে আমি আর যাব না, আর আমি তো মাকে দেখে নিয়েছি, বরণ করে নিয়েছি, আমি আর মেলাতে যাব না। বাট বাড়ির সবাই ওই দিনকে মেলাতে চলে যায়, একদম ঘর বন্ধ থাকে, তো তার জন্য বলছে যে তুমি একা একা বাড়িতে কেন থাকবে, এই ভেবেই আর কি আমাকে মেলাতে নিয়ে এলো জোর করে। তারপরে এসছি, বাট আমার এতটাও আসার ইচ্ছে ছিল না যেহেতু এখানে ভীষণ ভিড় থাকে। তবে আমাকে একদম ধীরে সুস্থে সাবধানে সাবধানে ফাঁকে ফাঁকেই রেখেছিল। আর এই যে এখন আমার হাজব্যান্ড মন্দিরে উঠে, এই যে দেখো মাকে কত সুন্দর এখানে ফুল মালা টালা দিয়ে সাজিয়েছে দেখাচ্ছে, তোমরা দেখো। আর তোমরা শুধু এই ওপর থেকে নিচের জাস্ট ভিউটা দেখো যে কত ভিড় হয়, মানে প্রায় 4 কুইন্টাল মানে 400 কেজির মতো বাতাসা ছড়ানো হয়েছিল। আর অনেক মানে গাছ, বউ, মাতস বাজি, নানা রকম পুরানো তো হয়ই,
মানে তোমরা শুধু ভিড়টা দেখতে পাচ্ছো, চারিদিকে ভিড়ে ভর্তি, একদম লোকে লোকে ভর্তি। খুব আনন্দ করে কিন্তু সবাই এই দিনটাতে। আর এই পুজোটা চার দিন ধরে চলে আমাদের এখানে, তবে আমি এই প্রথম দিনই গেছি, জানি না আমি আর আসবো কি না এই পুজোতে, মানে আর তিন দিন, বাকি তিন দিন যে হবে। বাট এসছি, দেখতে পাচ্ছ তোমরা একদম কতটা ভিড়, মানে একদম পা রাখার মতো জায়গা নেই, এতটাই ভিড়। আর এখানে অলরেডি শুরু হয়ে গেছে গাছ কম পুরানো, তোমরা দেখতে পাচ্ছ সামনে যে আরও দুখানা বাদর রয়েছে, এরকম দূরে দূরে আরও অনেক মানে গাছ কম লাগানো হয়ে আছে, গাছ কম আর আতশবাজি বলে আর ওই কী সব আমব্রেলা। এটা দেখো, এই যে আমার দিদি ভাই, মানে আমার জায়গুর বাড়ি থেকে আমব্রেলা, এটাকে খুব সম্ভবত গোল্ডেন আমব্রেলা বলে, তো এই আতশবাজিটা দিয়েছিল, দেখো কত সুন্দর দেখতে। তোমরা একটু কন্টিনিউ দেখতে থাকো, খুবই ভালো লাগবে এই আতশবাজিটা দেখতে, মানে এত সুন্দর আমব্রেলার মতো, গোল্ডেন আমব্রেলা, সত্যিই যেন মনে হচ্ছে যে সোনালি রঙের কোনো মানে ছাতা টাইপের কিছু ঝরে পড়ছে। এই যে দেখো কত সুন্দর লাগছে দেখতে, ভীষণই ভালো লেগেছিলো আমার, মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে দেখো যেন মনে হচ্ছে কেমন একটা যেন গোল্ডেন গোল্ডেন কিছু একটা গ্লিটার পড়ছে, যেন আমার মনে হচ্ছিলো কি আমি মাঝে গিয়ে ফটোশ্যুট করি বা নাচি, এতটা কিউট দেখতে লাগছিলো আমার, সত্যি ভীষণ ভালো লেগেছিলো এটা। আর ঠিক এইভাবে সারা রাত ধরে চলতে থাকে, এইভাবে বাজি পোড়ানো, মায়ের পুজো, মানে সারা রাত থেকে ভোর পর্যন্তই এইসব চলতে থাকে। এই যে দেখো প্রায় শেষ হয়ে গেছে এই আতশবাজিটা, আর এই যে গাছবোমটা ফাটছে না, এটা ভীষণ ভয়ানক ছিল যেন মনে হচ্ছিল, মানে চারিদিকে ছিটকে ছিটকে এসে পড়ছিল একদম কাছে কাছে, যেন মনে হচ্ছিল বাপরে কি ভয় লাগছিল দেখে। তো কালকে যে পাঞ্জাবিটা কিনেছিলাম, আজকে ওটা পরে ওকে কেমন লাগছে তোমরা প্লিজ একটু কমেন্টে জানিও কিন্তু। হ্যাঁ, তোমাকেও দেখিয়ে নিও আমি, ঠিক আছে? ওকে বাড়ি চলে এসেছি, ভিডিওটা একদম লম্বা করবো না, সবাই ভালো থেকো সুস্থ থেকো, রাত্রি হয়ে গেছে তো আমিও এবার শুয়ে পড়বো, রেস্ট নিয়ে নেব। তো সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো, চলো লাভ ইউ অল, টাটা বাই বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে, সঙ্গে থেকো।